পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো এই প্রত্যাশাই করি। আজ আমি তোমাদের গণিতের তৃতীয় অধ্যায়ের অঙ্কগুলো করাবো। তৃতীয় অধ্যায়ের অঙ্ক এর আগেও আমি তোমাদের 12 পৃষ্ঠা এবং 13 পৃষ্ঠার যে অঙ্কগুলো ছিল, সরল ছিল এবং কিছু প্রশ্নের অঙ্ক যা ছিল সেগুলো আমি সবই শেষ করে দিয়েছি, সেগুলো সবই সমাধা করে দিয়েছি। এরপর 14 পৃষ্ঠায় দেখো একদম উপরে 1 নম্বরে যে একটি প্রশ্নের অঙ্ক ছিল সেটিও আমি তোমাদেরকে সমাধান করে দিয়েছি। এবার এই 14 পৃষ্ঠার এক নিচে 2 নম্বরের প্রশ্নের অঙ্কটি এবং 15 পৃষ্ঠার এখানে কয়টি 1, 2, 3, 4টি প্রশ্নের অঙ্ক আছে এই প্রশ্নের অঙ্কগুলোকে আমি সমাধা করে দেব। সেক্ষেত্রে আজকে হয়তো বা এতগুলো সমাধা করা সম্ভব না হলেও আমি 14 পৃষ্ঠার একদম নিচের অঙ্কটা থেকে আগে শুরু করি। এখানে দেখো প্রশ্নটায় কী দেওয়া আছে, বাজারে প্রতি কেজি চিংড়ি মাছ 480 টাকা এবং প্রতি কেজি শিং মাছ 550 টাকা বিক্রি হয়। তাহলে 1 কেজি চিংড়ি মাছ বিক্রি হয় 480 টাকায় আর 1 কেজি শিং মাছ বিক্রি হয় 550 টাকায়। যদি আমরা 3 কেজি চিংড়ি মাছ এবং 2 কেজি শিং মাছ ক্রয় করি এবং বিক্রেতাকে 3000 টাকা দিই তাহলে আমরা কত টাকা ফেরত পাব, এটাকে আমরা দেখি। তাহলে আমি আগে প্রশ্নটার সাথে তাল মিলিয়ে আগে আমরা গাণিতিক বাক্যটা লিখব, ঠিক আছে? বই কত পৃষ্ঠা, 14 পৃষ্ঠা, 2 নম্বর প্রশ্ন। এক কেজি বা প্রতি কেজি প্রতি কেজি চিংড়ি মাছের দাম 480 টাকা এবং শিং মাছের দাম অযথা আমরা লেখা যত কমাতে পারবো ততই ভালো। শিং মাছের দাম কত এখানে, 550 টাকা, ঠিক আছে, এটি দেওয়া আছে। এরপর আমরা বাজার থেকে ক্রয় করি কত কেজি চিংড়ি, 3 কেজি চিংড়ি এবং 2 কেজি শিং মাছ ক্রয় করা হলে, তাহলে এখানে লিখি 3 কেজি চিংড়ি ও 2 কেজি শিং মাছ ক্রয় করে বিক্রেতাকে 3000 টাকা দিলে, দিলে গাণিতিক বাক্য যদি আমরা দেই 3000 টাকা কিনে আমরা 3 কেজি চিংড়ি মাছ এবং 2 কেজি শিং মাছ কিনলাম, কিনে বিক্রেতাকে আমরা দিলাম কত, 3000 টাকা দেওয়া। যদি এরকম করি আমরা দেই তাহলে আমাদের গাণিতিক বাক্যটা কত হয়, তাহলে এই কথাগুলো লিখে আমরা গাণিতিক বাক্যটা লিখব। তাহলে গাণিতিক বাক্য কী দাঁড়ায় দেখো, আমাদের 1 কেজি চিংড়ি মাছের দাম কত, না আমরা বিক্রেতাকে দিছি কত টাকা, 3000 টাকা, এই 3000 টাকা লিখলাম। এখান থেকে বিয়োগ করব কত, আমরা 1 কেজি চিংড়ি মাছের দাম 480 টাকা, তাহলে কিনছি কয় কেজি, 3 কেজি, তাহলে আমরা 3 × 480 অথবা 480কে আগে লিখতে পারি, 480 আগে লিখি, 480কে 3 এত কেজি, তাহলে 1 কেজি চিংড়ি মাছের দাম 480 টাকা হলে তাহলে 3 কেজির দাম কত, তাহলে 3 দ্বারা গুণ হবে। এটার সাথে আমরা একইভাবে যোগ করবো আবার কত, শিং মাছ কিনছি 2 কেজি, 1 কেজি শিং মাছের দাম 550 টাকা, তাহলে 550 × 2, এই না? তার মানে কি 3 কেজি শিং মাছের দাম এত টাকা আর 3 কেজি চিংড়ি মাছের দাম এত টাকা, 2 কেজি শিং মাছের দাম এত টাকা, তাহলে এই মোট টাকার সাথে এই দুইটাকে যোগ করলে মোট কত টাকা হয় সেই টাকাটা আমি বিয়োগ করব 3000 টাকা থেকে, কারণ আমি বিক্রেতাকে দিছি 3000 টাকা, সেই 3000 থেকে এই পুরোটা বিয়োগ করলে যেটা দাঁড়াবে সেইটি বিক্রেতা আমাকে ফেরত দিবে।
তাহলে এখন 3000 বিয়োগ এই পুরাটা সমান সমান খালি ঘর মানে খালি ঘর মানে আমাদের এখানে কত হবে সেটা আমরা জানি না সেটা আমাকে বের করতে হবে তাহলে এখন আমরা লিখি সুতরাং বিক্রেতা এখানে কি প্রশ্ন বলছে কি বিক্রেতা কত টাকা ফেরত আমরা কত টাকা ফেরত পাবো তাহলে এখানে বিক্রেতা কথা লেখার দরকার নেই আমরা দিয়ে লিখি মানে প্রশ্নে যেভাবে আছে আমরা ফেরত পাবো পাবো কি এই পুরো লাইনটা কি আবার লিখব 3000 বিয়োগ 480 গুণন 3 যোগ 550 গুণন 2 এই পুরোটা কি টাকা সমান সমান 3000 বিয়োগ এখানে 480 কে 3 দ্বারা গুণ করি 3 দিয়ে 0 কে গুণ করলে 300 3 8 3 দিয়ে 8 কে গুণ করলে 3 8 24 এর 4 হাতে হলো 2 3 4 12 আর 2 14 পাশাপাশি গুণটা কিভাবে করতে হয় ক্লিয়ার আরেকবার মনোযোগ দিয়ে এই পরেরটা দেখো তার সাথে যোগ করলাম এই 2 দিয়ে 0 কে আগে ডান পাশেরটা 2 দিয়ে 0 কে গুণ করলে 2 0 0 2 দিয়ে 5 কে গুণ করলে 5 2 গুণে 10 10 এর 0 হাতের হলো কত 1 আবার 5 দিয়ে এই 5 দিয়ে 2 কে গুণ করলে 5 2 গুণে 10 আর হাতের একে 11 টাকা এবার আবার সেই 3000 বিয়োগ এই দুটাকে যোগ করব যোগ করলে আমরা ব্র্যাকেটটাকে উঠিয়ে দেব ব্র্যাকেটের কাজ তাহলে শেষ হয়ে যাবে এবার এই 0 আর 0 যোগ করলে 0 0 আর 4 যোগ করলে 4 1 আর 4 যোগ করলে 5 1 আর 1 2 যোগ করলে 2 তাহলে এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই এত টাকা সমান সমান এবার 3000 থেকে এটা বিয়োগ করব 0 আসলে কত হলে 0 হবে 0 4 আসলে কত হলে 0 হবে 0 কে আমরা কি বলবো 10 তাহলে 4 আসলে কত হলে 10 হবে 6 হলে হাতের হলো কত 1 সেই 1 আর পাশে 6 সেই 6 আসলে কত হলে 0 হবে 0 মানে কি 10 তাহলে 6 আসলে কত হলে 10 হবে 4 হলে হাতের হলো 1 সেই 1 আর 2 3 3 আসলে কত হলে 3 হবে কিছুই থাকে না তার মানে 460 টাকা আমাকে ফেরত দিবে তাহলে এটি আমাদের উত্তর তাহলে আমরা ফেরত পাবো কত টাকা 460 টাকা আমার প্রশ্নটাই তো হলো আমরা তাহলে আমরা কত টাকা ফেরত পাবো তাহলে উত্তর 460 টাকা ফেরত পাবো শেষ আমাদের এটা কিন্তু একটা অঙ্ক হয়ে গেল এবং এটাকে তোমরা তুলে রাখো আমি তোমাদের গিফট সুযোগ দিলাম তোলার জন্য আশা করি তোমাদের তোলা হয়ে গেছে আমি এবারে মুছে দিয়ে পরবর্তী অঙ্কে চলে যাই ঠিক আছে দেখো এখন আমরা যে অঙ্কটা করবো সেটা কিন্তু আর 14 পৃষ্ঠায় নাই এই জন্য এখানে আমরা মুছে 15 পৃষ্ঠা লিখে দিলাম দেখো 15 পৃষ্ঠায় আমাদের একদম উপরের প্রথম অঙ্কটা এখানে কি দেওয়া আছে আলতাফ সাহেবের মাসিক বেতন আলতাফ সাহেব একজন ভদ্রলোক তার প্রতি মাসে বেতন আছে কত 9870 টাকা এটা হলো বেতন মানে প্রতি মাসে তার আয় বেতন মানে কি তার আয় এত টাকা এবার প্রতি মাসে তিনি 3800 টাকা অর্থাৎ 3800 টাকা বাসা ভাড়া দেন আর 5650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ অর্থাৎ খাওয়া দাওয়া চিকিৎসা তারপরে লেখাপড়া অর্থাৎ পরিবারের যাবতীয় প্রয়োজন বাবদ খরচ করেন 5650 টাকা তাহলে অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমান তাহলে তার আয় হলো কত এই টাকাটা হলো আয় আর যে টাকাটা তিনি খরচ করেন সেটা বাসা বা ভাড়া হোক আর পরিবারের অন্যান্য খরচ বাবদ হোক যে টাকাটা খরচ করেন সেই টাকাটা কত টাকা মোট খরচ করে সেটাকে আমরা যোগ করবো তাহলে বাসা ভাড়া এবং অন্যান্য খরচ বাবদ মোট কত টাকা খরচ করে তাহলে ওই দুটোকে যোগ করলে আমরা পেয়ে যাবো মোট খরচ আর সেই মোট খরচ যত টাকা হয় আমরা আয় থেকে যদি ওই খরচটাকে বাদ দিই বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেটা 10 টাকা থাকে 20 টাকা থাকে আর যাই থাকুক যে টাকাটা তার অবশিষ্ট থেকে যায় সেই টাকাটা প্রতি মাসে নিয়ে এসে জমায় কোথায় একটা ব্যাংকে জমায় তাহলে এভাবে সে প্রতি মাসে কত টাকা জমায় কত টাকা ব্যাংকে জমা রাখেন এটি আমাদের প্রশ্ন তাহলে আমাদের এটাকে ওই পুরো প্রশ্নটাকে আমরা লিখে তারপরে লিখব সুতরাং গাণিতিক বাক্য আমরা আগে যেভাবে দেখাইছি এক নম্বরটা দেখো আলতাফ সাহেবের মাসিক বেতন এত টাকা প্রশ্নটাকে পুরোপুরি দেখে লিখবার কি
বেতন 9,870 টাকা। প্রতি মাসে তিনি 3,800 টাকা বাসা ভাড়া বাবদ এবং 5,650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। এবং অবশিষ্ট টাকা ব্যাংকে জমা রাখেন। সুতরাং গাণিতিক বাক্য কি হবে, তার মোট আয় হলো 9,870 টাকা। এখান থেকে সে খরচ করে কত টাকা, 3,800, আরও খরচ করে 5,650। তাহলে এই এত টাকা খরচ করেন, তাহলে তার আয় যত, এই খরচের টাকাটা যদি আমরা এই আয় থেকে এই পুরো খরচের টাকাটা যদি আমরা বিয়োগ করি, তাহলেই পাওয়া যাবে তার ব্যাংকে জমা টাকা। ঠিক আছে, তাহলে এটা সমান সমান কত হবে সেটা আমরা জানি না, এটা আমরা বের করব, তাই না? তাহলে লিখি, সুতরাং তিনি ব্যাংকে জমা রাখেন, কি 9,870 বিয়োগ 3,800 যোগ 5,650 টাকা সমান সমান 9,870 বিয়োগ, এই দুইটাকে আমরা যোগ করবো, দেখো 0 আর 0 যোগ করলে 0, 5 আর 0 যোগ করলে 5, 6 আর 8 যোগ করলে 8 আর 6 14 আর 4, হাতের হলো 1 5 আর 6 আর 3 9। তাহলে 9,870 টাকা সে আয় করে আর খরচ করে কত, 9,450 টাকা। তাহলে এই দুইটাকে আমরা বিয়োগ করলে যেটা পাবো সেই টাকাটাই হলো তার কি, জমা। তাহলে এখন আমরা এই দুইটাকে বিয়োগ করে ফেলি, 0 আছে কত হলে 0 হবে, 0 হলে 5 আছে কত হলে 7 হবে, 2 হলে 4 আছে কত হলে 8 হবে, 4 হলে 9 আছে কত হলে 9 হলে কিছুই না, তাহলে এত টাকা। তাহলে এখানে আমাকে প্রশ্ন বলছে কি, তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন, ও এখানে প্রতি মাসে কত টাকা জমা রাখেন সেটা কিন্তু না, এখানে বলছে তিনি বছরে কত টাকা জমা রাখেন। আমি কিন্তু এখানে প্রশ্নের লাস্টটুকু একদম সুন্দর করে পড়ি নাই, না পড়ি আমি তোমাদের অঙ্কটা সমাধান করে দিছি। তাহলে এই যে অঙ্কটা, এটা হলো কি, প্রতি মাসে তার এই টাকা আয়, এই টাকা ব্যয়, তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা তো প্রতি মাসের জমা, কিন্তু সে বলছে কি প্রতি বছরে কত টাকা জমা রাখেন, তাই না? তাহলে এই পুরাটার সাথে কি করব আমরা, বছর মানে কত মাস, 12 মাসে 1 বছর, তাহলে 12 গুণ এত, অথবা এই 12টাকে আমরা লাস্টেও দিয়ে দিতে পারি, যে কোনো জায়গায় দিতে পারি। ঠিক আছে, আমরা এটাকে লাস্টেই দিয়ে দিই, এখানে যেহেতু আমার জায়গা নাই এই জন্য এই পাশে আমরা ঘরটাকে মুছে এখানে দিতে পারি, গুণ 12 সমান সমান খালি ঘর, তোমরা অঙ্কটাকে এভাবে উঠাও। এখন তাহলে এখানে আমাদের কাজ করতে হবে, এখানেও কিন্তু আমার অঙ্কটা সমাপ্ত হয় নাই, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, তার সাথে গুণ 12 টাকা। তারপরেও এখন এই যে আমাদের এটা তো সেকেন্ড ব্র্যাকেট থাকবেই, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট থেকে গুণ 12 টাকা। এবারে এখানে কত আসলো, এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটা হয়ে গেলো 420, তার সাথে গুণ 12 টাকা। এবারে এই 12 দ্বারা পুরো টাকা গুণ করলে 12 0 0 12 2 24 4, হাতের হলো 2 4 12 48 2 50। আবার 12 0 0 12 2 24 4, হাতের হলো 2 4 12 48 2 50, তাহলে এত টাকা। তাহলে এখানে আমাদের তিনি ব্যাংকে জমা রাখেন প্রতি বছর, তাই না? এখানে কি বলছে, তিনি বছরে
সুতরাং তিনি বছরে ব্যাংকে জমা রাখেন এত টাকা। তাহলে আমার কিন্তু একটু একটু চেঞ্জ করে দিলাম কিসের জন্য, আমার এখানে আমি মনে করছি প্রতি মাসে কত টাকা জমা রাখেন, আমি পুরো লাইনটা পড়ছিলাম না, কিন্তু এখানে তো তোমাদের ক্লিয়ার হলো যে বারো মাসে, তাহলে প্রতি মাসেরটা বের করা মানেই আমার বছরেরটা হয়ে গেলো। তাহলে প্রতি মাসে যে টাকা জমা রাখেন তার সাথে বারো গুণ করে দিলে আমাদের বছরের টাকাটা, তাহলে কিন্তু এখান থেকে আমার আরেকটা প্রশ্ন কিন্তু তৈরি হয়ে গেলো। যদি এইটি আমাদের পরীক্ষাতে থাকতো যে বছরে কত টাকা জমা রাখেন, তোমরা এটা মুখস্থ করে ফেললে, তাহলে কিন্তু হলো না। তোমাদের কিন্তু পরীক্ষা যদি এইটাকে ঘুরিয়ে বলে দেয় যে তিনি প্রতি মাসে কত টাকা জমা রাখেন, তাহলে কিন্তু সে শুধুমাত্র এই ৪২০ টাকাই হতো। আর যদি বলে বছরে কত টাকা, তাহলে এই পর্যন্তই হয়ে গেল। ঠিক আছে, এইভাবে তোমাকে যে কোনোভাবে অঙ্কটা আসুক না কেন তোমরা আশা করি পারবা। ঠিক আছে, তাহলে উত্তর তিনি বছরে কত টাকা জমা রাখেন, উত্তর ৫০৪০ টাকা জমা রাখেন। শেষ, তাহলে আমাদের অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে এভাবে তোমাদের যে কোনো অঙ্ক, প্রশ্নের অঙ্ক আসলে তোমরা এইভাবে সমাধান করবে, এবং তোমাদের এটা আমি সমাধান করে দিলাম। এবং আগের অঙ্কেও তোমাদের একটা কথা বলে গেছি এবং আজও সেটি বলি, তোমরা যদি মনে করো সময় পাবে না, এই উপরের যে তিনটি লাইন আমরা প্রশ্নটাকে কিন্তু উঠাইছি, এই তিনটি লাইন না লিখলেও তোমার অঙ্ক হবে। তোমরা সরাসরি গাণিতিক বাক্য লেখো, অঙ্কটাকে করে দাও, কোনো সমস্যা নেই, অঙ্কটা হবে কিন্তু। এবং নাম্বার একও কাটার কোনো প্রশ্নই আসে না, কেউ এক নাম্বারও কাটতে পারবে না, কারণ এটা তোমাদের প্রশ্নেই আসছে। আমরা প্রশ্ন দেখে আমরা গাণিতিক বাক্য লিখলাম, সেই গাণিতিক বাক্য অনুযায়ী আমরা সমাধান করে দিলাম। তবে এটুকু লিখে দিলে হয়, যদি সময় পাও লিখে দিলে একটু ভালো, কারণ আমরা গাণিতিক বাক্যটা কিসের আলোকে লিখলাম সেটা তোমাদের প্রশ্নে আসছে, কিন্তু সেই প্রশ্নটাকে আমরা এখানে উঠিয়ে দিয়ে এটা দেখে এটার আলোকে আমরা গাণিতিক বাক্যটা লিখলাম, এটা উঠাই দিলে বেটার। আর না দিলেও যে তোমার সমস্যা হবে, নাম্বারের কোনো প্রাপ্তির দিক দিয়ে কোনো কমতি হবে সেটা কিন্তু না। ঠিক আছে, তাহলে তোমরা অঙ্কগুলো কি মোটামুটি বুঝতে পেরেছো? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজ তোমাদের এই পর্যন্তই, আগামী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, এবং আমাদের চ্যানেলের সাথে থাকো। আমাদের চ্যানেলের প্রতিটি ক্লাসকে তোমরা অনুসরণ করো, এবং ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দিবে, এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। আর এই চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সকলকে।